বাচ্চা মেয়ে তোর কি করলি না, কেবল গোসল করলাম ভাই আমারে মারলেন, ও মারবেনই তো, আর একটা মারেন, আমরা গরিব না, আমরা তো মেতরের জাত, আমরা তো মানুষ না। আর মানুষ যদি খালি হাঁকতো তাও হইতো, ইয়ের ভিতরে কত কিছু হেলায়, চিপসের প্যাকেট হেলায়, কাঁচ ভাঙ্গা হেলায়, দুনিয়াদারি ইয়ের ভিতরে কন্ডম পন্ত হেলায় ইয়ের ভিতরে, কি করবো, এই আমাকে পরিষ্কার করা লাগে, এত কষ্ট করেও তাও ঠিক মতন পয়সা করি পাই না। হরে বাজান, আল্লাহ আমাকে কেমন জীবন দিল, কেউ দালান গোড়ায় পয়সা ময়লা করে, আর ওইগুলো আমরা ডিনে পয়সা পরিষ্কার করি, সবকিছু করতে হয় আমাকে পেটের দায়। একবার তুই মন খারাপ করিস, তুই বাসায় যা, বাসায় যেয়ে গোসল টোসল করে তুই কলেজে যা, আমি এই কামটুক শেষ করে আইতেছি। আচ্ছা যে কাজ করি, শরীরে সাবান দা ডলে শরীরে গন্ধ যায় না, যে গন্ধের ভিতরে কামড়ি তাও ঠিক মতন যদি টাকা পয়সা না দেয়। শালা মেথর বাচ্চা গেল কই, ওই যে গোসল করতেছে। হেই মেথর, হোয়াট দ্য হেল, তুমি ড্রেন পরিষ্কার করে চলে যাচ্ছ, বাট আমাদের ট্যাঙ্কি পরিষ্কার করবে কে, পটির গন্ধে একদম থাকতে পারছি না, হারিয়ে ফেলেছো আমার সাথে। ভাই এই মাত্র ড্যারিং পরিষ্কার হয়ে এলাম, গোসল করবো লাগছি ভাই, বিকেলে করে দেবো না যান। ও অনুসীন মেথর বলে কি, বিকেলে গেলে তো আমি পটির গন্ধে মরে যাবো, এখনই যেতে হবে চলো। আচ্ছা ভাই আপনি যান, আমি আইতেছি। হাই রে জীবন রে আমাগো, কেবল গুয়ের ট্যাঙ্কির ভিতরে তাইলাম, আবার বলে গুয়ের ট্যাঙ্কি এসপার যাইতে হবে। হেই ব্রো, ওর বাসুন বাইক চালিয়ে মজা পাচ্ছি না। বন্ধু কলেজে তো টাইম হয়ে গেছে গা, তোরা কলেজে যাবি না, চল একলগে কলেজে যাই। এই বেটা তোরা সকালবেলা দেখলাম এই শার্ট পুরো গুয়ের ড্রেন পরিষ্কার করতে, এখন তুই আবার এই শার্টটা পরেই কলেজে যাবি, তুই তো বেটা পুরো ক্লাসটাই গুয়ের গন্ধ দিয়ে ভরাই দিবি। হেই মেতর ছেলে মেতর, তোকে কলেজে আসতে বলছে কে, তুই কি কলেজ মেসেজ করে, তুই যে কলেজে এসেছিস তাহলে গুয়ের টাইম গিয়ে ড্রেন পরিষ্কার করবে কে? ও নো শিট, হোয়াট দ্য হেল। হালা মেতর ছেলে মেতর, বন্ধু বাইরের মানুষ অপমান করে ঠিক আছে, আর তোরা হইলো আমার ক্লাসমেট, এলাকার বন্ধু, তোরা যদি অপমান করস অনেক কষ্ট লাগে রে। শোন বন্ধু, আর আজকে আমরা ময়লা পরিষ্কার করি বলেই তোরা পরিষ্কার থাকতে পারস। এক্স্যাক্টলি রাইট, তুই তো রাইট বলেছিস, আর তোকে ওখানে মানায় আসার টাইমে তোর বাবাকে বলে দিয়েছি আমাদের রুমের গুয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করে দিয়ে আসতে, ওইখানে গিয়ে পরিষ্কার কর। ও শিট, হ্যাঁ যা তুই গিয়ে গুয়ের ট্যাঙ্কি পরিষ্কার কর, যা। আব্বা আহ আহ, এই দোকানে বহি। এই মেথর বাচ্চা মেথর, কি করলি না, কেবল গোসল করলাম, আমার কি কষ্ট লাগে না, সামনে দিয়ে যা। চলো আব্বা আমরা অন্য দোকানে যাই খামুনি। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, কি রে এত দেরি করছিস, কে ডাস্টবিনের কথা থাকতে পারছিস না, যা পরিষ্কার কর যা। ও নো শিট, হেই নার ব্রাদার, বেরেটা ডিসমেল। ভাই আরেক জায়গায় ড্রেন পরিষ্কার করার কাজে গেছিলাম তো, এর লেগে একটু লেট হয়ে গেছে, আমি এমন ভাবে পরিষ্কার করে দেবো গুয়ের ট্যাঙ্কিটা আর কোনো গন্ধই বেরিয়ে না। আচ্ছা যাও পরিষ্কার করো, যাও আব্বা, চলো চলো চল বাজান। এই যে বল হাত দে, ধর, উঠো 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 আব্বা, আজকে মেলা কষ্ট হয়ে গেছে গা তোমার। হ্যাঁ বাজান, কাম তো শেষ, ট্যাঙ্কি পুরো পরিষ্কার হয়ে গেছে, চল মহাজনের কাছে যাই, মহাজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাজার সদাই করতে হবে। হেই ব্রাদার, গিভ ইউর মানি, এখানে সব রাইট আছে, কাউন্ট করে কোনো দরকার নেই। গন্ধ মারাইছে রে, ভাই কাজ কাম করা তো শেষ, টাকাটা যদি দিতেন। দূরে যা, দূরে, ওদের টাকাটা দিয়ে দে। ও নো শিট, মেথর থেকে আমাদের অফিসে চলে এসেছে, হাউ ডেয়ার ইউ। হেই ব্রাদার, গিভ মি মেথর মানি, হারিয়ে ফেলে ওদের বিদায় করো। ধর 1000 টাকা দিয়ে দে, টেক দিস মানি, জায়গা, গেট লস্ট। ভাই কি দিলেন এটা, ভাই 1000 টাকা, আমরা দুটো লোক কাম করলাম, 1000 টাকা হাজিরা করে এলেও 2000 টাকা আহে, অন্যান্য জায়গায় 2000 টাকা দেয়, আপনারা 1000 টাকা দিছেন কে ভাই? 1000 টাকা দিচ্ছে এটাই তো বেশি, যা পরে কাজ করলে পোষাই দেবো না। না 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 ভাই, আমার কোনো বাকি টাকা চলবো না ভাই, টাকা দিয়ে দেন। হাউ ডেয়ার ইউ মেথর বাচ্চা, ব্রাদার দেখছো মুখে মুখে তর্ক করে, দাঁড়াও আমি দেখতেছি। কি রে, হোয়াট হ্যাপেন মেথর বাচ্চা? ভাই আমাকে টাকা দেওয়া লাগবে ভাই, টাকা দেন। তুই তো বেশি মার্কেটিং করতেছিস, তোর টাইম নেব না ভাই। ওপো জীবাণু, অনুষ্ঠিত আমরা তো গন্ধ হয়ে যাবে। ভাই আমারে মারলেন, ও মারবেনই তো, আর একটা মারেন, আমরা গরিব না, আমরা তো মেতরের জাত, আমরা তো মানুষ না, আমার শরীর তো রক্তে মাংসে করে না, আপনি ও কাছে আমরা কুত্তা বিলাই। ভাই আমার থাপ্পড় মারছেন, আপনার হাতটা সাবানে ধুয়ে নিন, নাহলে গন্ধের জ্বালায় রাইতে ঘুমাইতে পারবেন না, থাকেন আমগো টাকা লাগবো না। ওই যা তো, তোর কেন ভালো লাগতেছে না, গেট লস্ট। আব্বা আমরা কি ওর কাছে কোনো সময় দাম পাবো না, কুত্তা বিলের মতো আচরণ করবো? বাবা রে, ওর মতন বড় লোকের কাছে আমাকে গরিবের কোনো মূল্য নাই বাবা। চলো ও একটা শিক্ষা দিতে হইবো, চলো। হ্যাঁ চল বাদান।
কি গো সুইপার আনা আসে নাই? সব সুইপার না করে যে ময়লা পরিষ্কার করতে পারবো না? আচ্ছা আমি দেখতেছি। হেই ব্রাদার স্টপ, মেথরের তো সব অপরিণ করে গিয়েছে, ময়লার গন্ধে থাকা যাচ্ছে না, কলেজে রিসিভ করছে না। চল তো যাই দেখি। ওকে লেটস গো। এলাকা গন্ধ হয়ে গেছে রে ভাই, এলাকায় গন্ধে থাকা যাচ্ছে না, কোনো সুপার ফোন ধরে না ভাই। কি করি গন্ধ, এদিকে ওর বাসার ট্যাঙ্কি টুকি সব লোড হয়ে গেছে গা ভাই। আর আমার বাসার ট্যাঙ্কির তো সেম অবস্থা। আরে সমস্যা নাই, আমি বাপ বেটা সুপারে ফোন দিছি, ওরা আসতেছে। ওই যে ওরা আইতাছে। এই তোরা আইছো, তোরা কাজ কাম করবি না কে? আমরা কাজ কাম করব না। কে কাজ করবি না কে? আমরা কাম কাজ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? তোকে আমার মেথরকে কি শর্ত রে? বাবা তুমিই কও। আমাও তো কোনো সময় মানুষ মনে করেন নাই, সবাই আমাকে কুত্তা বিলাই মনে করছে। এই উগান্ডা আর এই কাল্লু আমার থাপ্পড় মারছে, ও দূরে আমি থাপ্পড় মারবো, তারপর আমরা কাজ করবো। আচ্ছা দূরে থাপ্পড় তো মারবি, আচ্ছা যা মার, তারপর কাজ করবে বাবা। ওই আসতে পারিস। কি করে অনুষে ব্যথা লেগেছে। ভাই দেখছো এই গুয়ে ড্রেনের ভিতরে কাজ করা কত কষ্ট? আপনারা তো ভাবেন খুব সহজ, এই গন্ধে মানুষ দম বন্ধ হয়ে মারা যেতে পারে। এই গন্ধের ভিতরে আমরা কাজ করি, সামান্য পেটের দায়ে। সুইপার কিন্তু মানুষ, সুইপার কিন্তু কোনো কুত্তা বিলাই না, যে এগুলো যা ইচ্ছা তাই ব্যবহার করবেন। আমরা কাম করি, আমার টাকাটা পর্যন্ত দেন না। এই যে এই লোকটা, এটা আমার বাপ। হ্যাঁ কি দোষ করছে? হ্যাঁ আপনাকে বাপের বয়সী, হ্যাঁ লোক আপনারা খারাপ ব্যবহার করেন, গায়ে পর্যন্ত হাত তুলেন। শুনেন, আমার ও লোকে যদি ভালো ব্যবহার না করেন, আমার টাকা যদি পরিশোধ না করেন, আমরা যদি কাজ কাম করে বন্ধ করে দেই, এই যে সুন্দর পোশাক আশাক পুরা এত সুন্দর ভাবে ঘুরেন, এত সুন্দর ভাবে ঘুরতে পারতেন না। আমরা তো ঠিকই ময়লা পরিষ্কার করি, ড্রেনের ময়লা পরিষ্কার করি, কিন্তু আপনাকে মতো বড় লোক ঘর মনের ময়লা পরিষ্কার করার কোনো মেথড নাই, কোনো সুইপার নাই। আসলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে বুঝছো, তোমাদের সাথে খারাপ ব্যবহার করাটা আমাদের ঠিক হয় নাই। ওরা পুরো এলাকার ময়লা পরিষ্কার করবে, কেউ ওদের সাথে খারাপ ব্যবহার করবে না, আর ওদের টাকাটা সময় মতো দিয়ে দিবা বুঝছো। তোমাদের সাথে আর কেউ খারাপ। ঠিক আছে ভাই, আমরা কাজ করতেছি, কাজ করো। ওই আব্বা নামো। এই কাজটা শেষ হলে আমার বাসায় একটু পরিষ্কার করে দিও ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, চল চলো ভাই। গাইস, আমাদের সমাজে কিছু লোক আছে যারা ধর্মকে বিভেদ করে, জাতকে বিভেদ করে, ধর্ম জাত বিভেদ করে মানুষের মধ্যে পার্থক্য তৈরি করে। কিছু সংখ্যক লোক আছে যারা মানুষকে তো মানুষই না বরং পশুর সাথে রূপান্তরিত করে, সমাজে নিচু শ্রেণীর মানুষদের তুচ্ছ তাচ্ছিল্যতা করে এবং তাদেরকে অপমান করে। একটা কথা গাইস মনে রাখবেন, কোনো কাজই ছোট নয়, মানুষের কাছে হাত পেতে নয়, বরং যে কোনো কাজ করে খাওয়াই মহৎ কাজ। যাক ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ, থ্যাংক ইউ।